সুপারিতে ক্ষতিকর সালফারের ব্যবহার। বন্দরনগরীর চাকতাই এলাকায় একটি প্রতিষ্ঠানে ভোক্ত অধিকারের অভিযানে সেই চিত্রই ধরা পড়ল। এর পাশাপাশি গুদামে মিলেছে পচা সুপারি যা জর্দাতে ব্যবহার হতো। মিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। বন্দরনগরীর চাকতাই এলাকার সালাম স্টোর, সেখানে দীর্ঘদিন ধরেই সুপারি পরিষ্কার করতে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর সালফার। পাশাপাশি গুদামে ছিল পচা ও খাবার অনুপযোগী সুপারি যা ব্যবহার করা হতো মিষ্টি জর্দা তৈরিতে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। ম্যানেজার নানা যুক্তি দেখালেও শেষ পর্যন্ত ধরা পড়ে কারসাজি। সালফারের বিষয়টা একটা অপরাধ আমি মানতেছি, ঠিক আছে, তবে এটা ওই খাবার উপযোগী কতটুকু এবং খাওয়ার উপযোগী কতটুকু অত বিষয়ে আমি জানি না। আমি এমনি সালফার বস্তা লেখা আছে অত কিছু জানি। পরে জব্দকৃত ক্ষতিকর কেমিক্যাল ও পরিত্যক্ত সুপারি নষ্ট করা হয়, জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। ওনারা জেনে শুনেই ওনারা এই কাজটা করছেন, ওনারা পরবর্তীতে স্বীকার করেছেন এবং আমরা নিরাপদ খাদ্য অফিসারের সাথেও কথা বলেছি এটা নিয়ে। তো ওনারা বলেছেন যে এই সালফার কোনোক্রমেই খাবারের উপযোগী না এবং ওনারা এটা কোনোক্রমেই সুপারিতে মিক্স করতে পারেন না। তো সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানকে 1,50,000 টাকা জরিমানা করেছি। স্থানীয়দের দাবি, এমন কর্মকাণ্ড অহরহ হয় চাকতাই এলাকায়, নিয়মিত তদারকির তাগিদ তাদের। আর আমরা তো জানতাম না এগুলা বা ক্ষতিকর হবে কিনা, মনে হচ্ছে যে এটার একটা ওটার জন্য এটা কেমিক্যাল ওই রকম আর কি এতটুকু। এই অভিযানটা যদি সারা বছর যদি করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। আজকে একদিন আসেই আপনি জরিমানা দিয়ে করে চলে গেলেন, পরক্ষণে এগুলো তদারকি করতে হবে। পরবর্তীতে একই বাজারে মিষ্টিফুল নামক একটি বেকারির দোকানে অপরিচ্ছন্ন খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটিকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। জুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।